এসে দেখলাম যে আমাদের নেত্রীর যে ছবির সহ যে পোস্টার আছে, বাংলা নিজের মেয়েকে চায়, যেটা আজকে সারা পশ্চিমবাংলায় আলোড়ন ফেলে দিয়েছে, সেই পোস্টারে আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের নেত্রীর মুখমণ্ডলটাকে ছিঁড়ে ফেলা হয়েছে বেশ কিছু কয়েকটা পোস্টারে আমরা দেখলাম। এটা আমরা মনে করি এটা বাংলার লজ্জা, বাংলার মানুষের লজ্জা। তাই যারা মনে করছেন যে মমতা ব্যানার্জির ছবি ছিঁড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মুছে দেওয়ার চেষ্টা করবেন, তারা ভুল করছেন। তবে এই ঘৃণ্য রাজনীতি আমরা আর বরদাস্ত করব না, এর বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে প্রতিবাদে নামবে। নিশ্চয়ই বিজেপির আশ্রিত গুন্ডারা করেছে, কোনো সাধারণ মানুষের কাজ এটা হতে পারে না। নিশ্চয়ই আমরা পুলিশকে অভিযোগ করব, শুধু অভিযোগ করব না, আমরা আগামী দিনে একটা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবো। যারা মমতা ব্যানার্জির ছবি নষ্ট করে মমতা ব্যানার্জিকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করব। এই পোস্টার ছিঁড়ার সংস্কৃতি তৃণমূলের, দেয়াল দখল করার সংস্কৃতি তৃণমূলের, আর শর্মাপাড়ায় যেটা বলছে এটা ভারতীয় জনতা পার্টির দিকে ওরা তো আঙুল তুলবেই, ওদের পায়ের তলায় তো মাটি নেই। ওখানে ভারতীয় জনতা পার্টির 50 সদস্য আছে, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কাজকর্ম যেটা পঞ্চায়েতে লিখিত দেওয়া সেই কাজগুলো হচ্ছে না। জনগণ জানে যে 50 সদস্য বা পঞ্চায়েতের লোকেরা বা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যথেষ্ট চেষ্টা করছে শর্মাপাড়ার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্যে, আর তৃণমূল বারবার তার মধ্যে বাধা দিচ্ছে। শর্মাপাড়ার মহিলাদেরকে নিয়ে যখন আমরা একটা নিকাশি ব্যবস্থার দাবিতে পঞ্চায়েতের বাইরে গেছিলাম, তখন তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত কার্যালয়ের উপর থেকে থুতু ফেলছিল ওখানকার মহিলাদের উপরে। তাই হয়তো কে বা কারা করেছে আমরা জানি না, কিন্তু তৃণমূল যা অবস্থা করে রেখেছে মনে হয় চারিদিকে তৃণমূলের সাথে একই দশা করবে, পুরো পশ্চিমবঙ্গবাসীরা একই দশা করবে তৃণমূলের, আর ভোটের বাক্সতেই হয়তো এই প্রতিফলনই বেরোবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।